নমস্কার বন্ধুরা, মিস্ট্রি ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভারতে এমন অনেক জায়গা আছে যেখানে অনেক রকমের অলৌকিক ঘটনা ঘটে থাকে। আমাদের বিজ্ঞান আজ এতটাই উন্নত যে আমরা সাধারণত এই প্রকার অলৌকিক ঘটনাগুলো বিশ্বাস করি না। কিন্তু ভারতবর্ষে এমন অনেক জায়গা আছে যেখানে ভৌতিক কার্যকলাপ হয়ে থাকে। ভাঙ্গার ফোর্ট হলো এমনই একটি জায়গা যেটি বিশ্বের টপ হন্টেড প্লেসগুলোর মধ্যে একটি। তো বন্ধুরা, আজ আমরা ভাঙ্গার ফোর্ট নিয়েই আলোচনা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এটি সম্পূর্ণ ফ্রি। ভাঙ্গার ফোর্ট রাজস্থানের আবার জেলায় অবস্থিত। ঐতিহাসিক ভাঙ্গার ফোর্টের আর্কিটেকচার যতটাই সুন্দর, এর অতীত ততটাই রোমাঞ্চকর। লোকেদের মত অনুযায়ী ভাঙ্গারের রাজকুমারী রত্নাবতী দেখতে খুবই সুন্দর ছিলেন। তার এই রূপের চর্চা সারা দেশ জুড়ে ছিল। দেশের বিভিন্ন প্রান্তের রাজকুমাররা বিবাহের প্রস্তাব নিয়ে আসতেন তার কাছে। সেই সময় রাজকুমারীর বয়স মাত্র 18 বছর ছিল। সিন্ধু সেওরা নামে এক তান্ত্রিক রাজকুমারীর সৌন্দর্যতাই মনোমুগ্ধ হয়ে পড়েছিলেন এবং তিনি যে কোনো প্রকারে রাজকুমারীকে পাওয়ার আশায় ব্যাকুল হয়ে পড়েন। সিন্ধু সেওরা কালা জাদু করতে জানত। সে রানীকে বশ করার জন্য কালা জাদু করে, কিন্তু নিজেই সেই জালে ফেঁসে যায় আর তার মৃত্যু হয়। কিন্তু মারা যাওয়ার আগে সে ভাঙ্গার ও সেখানকার অধিবাসীদের অভিশাপ দিয়ে যায়। এই ঘটনার মাসখানেক পরেই প্রতিবেশী রাজ্যের সাথে ভাঙ্গারের যুদ্ধ লেগে যায়। আর সেই যুদ্ধে রানী রত্নাবতীর সাথে সাথে ভাঙ্গারবাসীদেরও মৃত্যু হয়। লোকেদের মতে যুদ্ধই প্রাণ হারানো সেই সমস্ত মানুষদের আত্মা এখনো পর্যন্ত ভাঙ্গার ফোর্টে ঘুরে বেড়ায়। তান্ত্রিক সিন্ধু সেওরার দেওয়া অভিশাপের কারণেই এখনো পর্যন্ত সেই সমস্ত আত্মাগুলো মুক্তি লাভ করতে পারেনি। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী রাত্রিবেলায় ফোর্টের ভেতরের ঘরগুলো থেকে পায়ের নূপুরের আওয়াজ পাওয়া যায়। মনে হয় কেউ যেন নূপুর পরে সারা রাত দুর্গের ভেতর ঘুরে বেড়াচ্ছে। এছাড়াও মেয়েদের হাতের চুড়ির আওয়াজ, জোরে চিৎকারের আওয়াজও নাকি পাওয়া যায়। ওখানকার বাসিন্দা এবং টুরিস্টরা সকালবেলায় ওখানকার নির্মাণ শৈলীর সৌন্দর্যতা দেখতে গেলেও তারা সন্ধে হওয়ার আগেই ফিরে আসেন। এই সমস্ত ভৌতিক ও অলৌকিক ঘটনার কারণ কি তা জানার জন্যই ভারত সরকার ওখানে কিছু পুলিশ কর্মী ও তদন্তকারীদের পাঠান। তদন্ত শেষ হওয়ার পর ভারত সরকার ভাঙ্গার ফোর্টের জন্য বেশ কিছু নিয়ম লাগু করেন। সেই নিয়মে বলা হয় যে কোনো ব্যক্তি সন্ধ্যের পর ওখানে যেতে পারবেন না। আপনি যদি কোনোদিনও ভাঙ্গার ফোর্টে ঘুরতে যান, তাহলে আপনিও ভারত সরকারের লাগু করা এই নির্দেশিকা বোর্ড ওখানে দেখতে পাবেন। এই ফোর্টটি 1958 সাল থেকে পুরাতত্ত্ব বিভাগের অধীনে আছে এবং ভারত সরকার এই ফোর্টটির দেখাশোনা করে। ওখানকার বাসিন্দাদের মতে, যে ব্যক্তি সন্ধ্যাবেলার পর ফোর্টের ভেতর প্রবেশ করেছে সে ব্যক্তি আর ফিরে আসেনি। সারা বিশ্ব থেকে প্যারানর্মাল রিসার্চাররা এখানে আসেন এই রহস্যের পর্দা ফাঁস করার জন্য, কিন্তু এখনও পর্যন্ত তারা সফল হননি। এছাড়াও আরও অনেক ঘটনা আছে যেগুলো এখানে হওয়া অলৌকিক ঘটনাগুলোর সাপেক্ষে প্রমাণ দেয়। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে তা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানান। আমি আবার আসবো আরেকটা নতুন রহস্যময় ভিডিও নিয়ে। ধন্যবাদ।